بسم الله الرحمن الرحيم. شهر رمضان، شهر رمضان الذي أنزل فيه القرآن. هدى للناس وبينات من الهدى.

অথবা গম অথবা জৌ যে কোনো খাদ্য দ্রব্য থেকে যেটি যে দেশের প্রচলন রয়েছে সে দেশের খাদ্য থেকে তারা কি করবে বের করবে তো এটি রসম বলেছেন আর এটি ছোট বড় নির্বিশেষে গোলাম এবং যারা স্বাধীন সকল ব্যক্তির উপরে এটি ধনী গরিব সকলের উপরে ফরজ করেছেন রসদাল্লাম তো এই জন্য আমাদেরকে রসুলের যে পদ্ধতি সে পদ্ধতির জন্যই বের করতে হবে এই ফিতের তো যে হাদিসটি আবু সাইদ খদি থেকে আবু সাইদ খদির রবিউল্লাহ আলানহ থেকে বর্ণিত হয়েছে এটি বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে সহিয়ান সহ তো এই জন্য আমাদেরকে অবশ্যই জাকাতুল ফিতের আদায় করতে হবে দ্বিতীয় কথা হলো যে এখানে অনেকে বলে থাকেন কারণ যে কি জন্য বের করে থাকি প্রথম আমি যেটি বলবো যে রসুলের নির্দেশ এটি মেনে নিতে হবে যে কোনো কারণেই হোক ইসলাম মানে হলো আত্মসমর্পণ আত্মসমর্পণ করা এজন্য এটি সর্বপ্রথম কথা যে রসুলের নির্দেশ মেনে নিতে হবে দ্বিতীয় কথা এখানে বলা হয়েছে যে যে ঘাটতি বেলা হয়ে থাকে সেটি এর কারণ হতে পারে আল্লাহ আলাম যে কোন যদি নাক্স হয়ে থাকে সেক্ষেত্রে তবে এখানে আরেকটি কথা যে অনেকের তা বলে থাকবেন যে আমার নাক্স হয়নি বা ই ভালো মানুষ সেক্ষেত্রে কি তাহলে তিনি আদায় করবেন না না এটি কথা নাই যেহেতু রসুলের নির্দেশ সবাইকে আদায় করতে হবে আপনার সিয়ামে নাক্স হোক অথবা না হোক ত্রুটি হোক অথবা না হোক আপনি পাপ করে থাকেন বা না করে থাকেন এটি আদায় করতে হবে রসুলের নির্দেশের কারণে তো এই জন্য সেটি মানে আমরা এই রোজার মাথায় কোনো ঘাটতি বা অন্যায় হয়ে গেছে এই জন্যই আদায় করব এমনটি নয় বরং প্রথম কারণ হলো রসুলের নির্দেশ আদায় করতে হবে তারপরে আমাদের মাঝে যদি কোন ত্রুটি হয়ে থাকে তাহলে আর যদি হয় তাহলে ছোট বাচ্চা যারা এমনকি বা ঈদের সালাতের আগে যদি সে বাচ্চা হয়ে থাকে তার পক্ষ থেকেও আদায় করতে হবে যেমনটি হাদিসে বা ওলামাদের ফতুয়া রয়েছে আর কি এজন্য অবশ্য এটি মূলত ওই কারণের জন্যই শুধু নয় বরং এর সাথে বিভিন্ন হুকুম বিধান জড়িত রয়েছে আর আমার অনেকেই এটি টাকা আদায় করে থাকি কিন্তু আসলে এটি মূলত বিধানটি এমনটি নয় রসুলাম বলেছেন তো আমের কথা বলেছেন তথা খাদ্য খাদ্য দিয়েই আমাদেরকে সৎকাতল ফিতের আদায় করতে হবে যেটি রসুলাম নিজে এবং তার পরবর্তী যুগে সাহাবারা খাদ্য দিয়ে আদায় করেছেন তবে কিছু পরবর্তীতে কিছু ঝামেলা এসেছিল তখন আবু সাইদ খুদির রাজা বলছেন সাহাবাদের যুগেই যে তাদের মাঝে যাই হোক কন্য সাহাবি তিনি অন্য ফতো দিচ্ছিলেন আমরা কোনদিনই রসনের যুগে যেটি আদায় করতাম আমরা এখনো সেটি আদায় করবো খাদ্য দিয়ে আদায় করবো অন্য কিছুতে করবো না এজন্য তিনি একটি মতবিরোধ দেখার কারণে তিনি সব সময় সাহাবারা অধিকাংশ সাহাবারা সব সময় খাদ্য দিয়ে খাদ্য দ্রব্য দিয়ে তিনি আদায় করেছেন তারা এজন্য জন্য যিনি ই করেছিলেন তার সাথে তারা বিরোধ করেছিলেন এই বিষয়টি নিয়ে এই জন্য আমরা আমরা সেটি আদায় করব এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল অবসয় খরিজ তালা আনহ এক্ষেত্রে তারা কোন সময় টাকা দিয়ে আদায় করেন নাই নাইসালামালাইকুম